প্রিয় দর্শক, আমি এখন বসে আছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার শেষ প্রান্তে হরিপুর এলাকা এবং বিশা এলাকার একদম মাঝামাঝি স্থানে গাছের নিচে বসে কথা বলছি এই এলাকার কিছু মানুষের সাথে। এবং আমি খুঁজে পেয়েছি এমন একজন ব্যক্তিকে যিনি নিজেই গান লেখেন এবং গান পরিবেশন করেন। চলে যাচ্ছি তার কাছে। অর্থদিনে ফেরিবেলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি গাছের নিচে কেন বসে? গাছের নিচে বসে আছি, এটা হচ্ছে গাছের নিচে বসে থাকা মানুষের একটু বাতাস লাগবে, বাট নিজের সব কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, সেটা হচ্ছে যে নিজের আত্মরক্ষা, এটা সবাই ভালোবাসে, বাট আমি নিজের আত্মরক্ষার্থে আমি গাছের নিচে বসে আছি। মানুষের সুবিধার্থে আপনি গাছ লাগিয়েছেন কি? জি জি, আমি আমার নিজেরই অনেকগুলো গাছ লাগাবো। আর মানুষকেও আমি বলবো একটা কথাই, যে গাছ, পানি যেরকম মনে করেন যে আপনার পানির অপর নাম জীবন, তেমনই গাছ এমন একটা জিনিস, বাট গাছ অনেক কিছুতে হেল্প করে, যেমন বাতাস, অক্সিজেন, এটা আনতে অনেক উপকৃত একটা জিনিস। তো আমি মানুষকে বলবো যে আপনারা বেশি বেশি করে গাছ লাগান, এবং গাছ লাগানোর মাঝেই কিন্তু মানুষের উদারতা বেড়ে যায়, কারণ গাছ এমন একটা প্রাণী, এমন একটা জিনিস, গাছেরও কিন্তু প্রাণ আছে। সো আমি মানুষকে এটাই বলতে চাচ্ছি, বা আপনাকেও এটাই বোঝাতে চাচ্ছি, যে গাছ এমন একটা জিনিস, গাছ লাগালে আপনি নিজেও ভালো থাকবেন এবং অন্যকেও ভালো থাকতে উৎসাহিত করবেন। এবং গাছ এমন একটা জিনিস যে আপনি গাছ লাগালেন, সেক্ষেত্রে আপনি 10 বছর 20 বছর গাছটা লালন পালন করলেন, সেক্ষেত্রে অনেক বছর পরে গাছগুলো আপনি একসঙ্গে যদি কেটে ফেলতে পারেন, এটা তো আপনি লাভবান হতে পারেন বা হবেন, এটা আমি বলছি। জি, আমি পেশাগতভাবে আমি কিছু ব্যবসা চালাই, বাট আমি কিছু গান লিখছি, আমি নিজের লেখা গান, মোটামুটি আপনার 45-46টা গান লিখছি এবং নিজেই সুর লাগাইছি এবং নিজেই গান লিখি এবং নিজেই গানটা পরিবেশন করি এবং নিজেই মানুষকে উৎসাহতা দেওয়ার চেষ্টা করি। আপনি যেহেতু গান লেখেন, গান পরিবেশন করেন, অসংখ্য মানুষের সাথে আপনার যোগাযোগ হয়, আপনি যখন স্টেজে গান পরিবেশন করেন সামনে হাজার হাজার দর্শক থাকে, সেই হাজার হাজার দর্শককে বৃক্ষরোপণের বিষয়ে আপনি কীভাবে আহ্বান করবেন? জি জি, আমি অনেক জায়গায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, বাট প্রোগ্রাম করতেছি এখনও। সো আমি মানুষকে একটা কথাই বলবো, সর্বপ্রথম স্টেজে ওঠার আগেই, কারণ মানুষকে বোঝানো অনেক কষ্টকর একটা জিনিস, আবার যদি মানুষকে সেভাবে বোঝানো হয় তাহলে সেভাবে মানুষ বুঝতে সক্ষম হয়। তো আমি মানুষকে এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে গাছ লাগান, আপনি বাঁচেন এবং আপনার পার্শ্ববর্তীকে বাঁচান, কারণ গাছ থাকলে একটা ঝড় হোক বৃষ্টি হোক, গাছ আপনাকে রক্ষা করতে সক্ষম হতে পারে এবং হবে, এটা আমার আত্মবিশ্বাস থেকে বলছি এবং ভেতর থেকে বলছি আপনাকে আমি। আপনি যেহেতু একজন গান লেখক, গানে কণ্ঠ দেন, পরিবেশন করেন, দর্শকদের উদ্দেশ্যে একটি গান বলেন। তো দর্শকদের উদ্দেশ্যে আমি একটা গান বলবো। সো আমি যে গানটা বলবো এটা আমার জীবনের বেস্ট একটা গান এবং আমার জীবন কাহিনী দিয়ে গানটা আমি লিখছি। সো আমি গানটা বলছি, ওরে পাগল তো নই আমি তোমার প্রেমে মজেছি, আমি ভালোবাসা পাই না কেন ভালো বেসেছি, আমি ভালোবাসা পাই না ভালো বেসেছি, ওরে পাগল তো নই আমি তোমার প্রেমে মজেছি, ভালোবাসা পাই না ভালোবেসেছি, আমি ভালোবাসা পাই না
ভালোবেসেছি। ওরে রাত পোহালেই সকাল হয়, আবার সকাল বয়ে সন্ধ্যা, তোমার জন্য আজ আছে রাখাবেই মাত রজনী ফুলগন্ধা। ওরে রাত পোহালেই সকাল হয়, আবার সকাল বয়ে সন্ধ্যা, তোমার জন্য আজ আছে রাখা রজনী ফুলগন্ধা। ওরে কিরূপ দেখায় মন কারিলি, ওরে মায়াবিনী, ভালোবাসা পাই না ভালোবেসেছি কেন, ভালোবাসা পাই না ভালোবেসেছি। ওরে কত আশা করে বেঈমান তরে, আমি বেসেছিলাম ভালো, আবার তোরে ভালোবেসে আবার জীবন চলে গেল। ওরে কত আশা করে বেঈমান আমি, তোরে বেসেছিলাম ভালো, তোরে ভালোবেসে আবার জীবন চলে গেল। ওরে তুই যে একটা কালাগিনি তাই আমি সবল খেয়েছি, ভালোবাসা পাই না কেন ভালোবেসেছি আমি, ভালোবাসা পাই না ভালোবেসেছি। ওরে কামিনীর প্রেমে তে কেউ হয় না বন্দি, এরাই আসলে ভুল ভাই ধ্বংস করার ফুন্দি। ওরে কামিনীর প্রেমে তে কেউ হবে না বন্দি, এরাই আসলে ভুল ভাই ধ্বংস করার ফুন্দি। ওরে আমি বারে বারে আঘাত পেয়ে, ওরে আবুল ভাই আবি জিন্দা মরেছি, ভালোবাসা পাই না ভালোবেসেছি আমি, ভালোবাসা পাই না ভালোবেসেছি। ওরে পাগল তো নই আমি, পাগল তো নই আমি, তোমার প্রেমে মজেছি, আমি ভালোবাসা পাই না কেন ভালো বেসেছি। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলুন। জি জি, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন খান, বাট আমার বাড়ি গ্রামের বাড়ি বিশাতে, সো আমার উপজেলা এবং জেলা আত্রাইনগা। আমি বিশা গ্রামেরই সন্তান, আমার বাবা মুজিবুর রহমান মুজিব, আমার আম্মু মোসাম্মদ রাহেনা বিবি। আমি বাবা মাকে নিয়ে আমার অনেক গর্ব, এবং আমার বাবা অনেক পরিশ্রমের ফলে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। সো আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, এবং আপনাদের কাছে আমি কী হতে পারবো এটা জানি না, কিন্তু আমার যে মনের সহানুভূতি, আমার যে মনের প্রতিভা, শুধু এটুকু তুলে ধরতে চাই। আমি জানি না একদিন আমি বড় হতেও পারি আবার নাও পারি, তবে দয়াল যদি চায় তবে সম্ভব হতেও পারে। সো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমার পাশে এখন আমার আম্মু নেই, শুধু আমার আব্বু আছে। এই আব্বুকে নিয়ে আমি অনেক গর্ব করি, এবং আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। সো আমি আর বেশি কিছু বলতে পারবো না।
বলে আমার বক্তব্য শেষ করছি। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আপনাকেও আমার পক্ষ থেকে প্রাণঢাল শুভেচ্ছা এবং প্রাণঢাল ভালোবাসা। এবং অন্তরস্থল থেকে আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি এবং অন্তরস্থল থেকে আমি আপনাকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেখলেন একজন প্রতিভাবান কণ্ঠশিল্পীর সাফল্য। তিনি নিজে গান লেখেন, গান পরিবেশন করেন, গানের মাধ্যমে সকলকে সচেতন করেন। সারা দেশেই এমন মানুষ তৈরি হলে একসময় সবাই সচেতন হবে। প্রিয় দর্শক, অন্য কোনো সময় অন্য কোনো দিন এমন সফল ব্যক্তিদের নিয়ে অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।